পরিবহনের চাঁদাবাজি এটা সারা জনম চলে এসছে। সারা বিশ্বে বাজার পরিস্থিতিতে একটা নেতিবাচক অবস্থা বিরাজ করছে। চাঁদাবাজি হঠাৎ করে বন্ধ করা যায় না, নিয়ন্ত্রণ করা যায়। ওনায়দুল কাদের, পরিবহনে দীর্ঘদিন ধরে চলে আসা চাঁদাবাজি হঠাৎ করে বন্ধ করা যায় না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পরিবহনে চাঁদাবাজি নিয়ে করা এক প্রশ্নে তিনি বলেন, পরিবহনের চাঁদাবাজি সারা জনম চলে আসছে, এটা নতুন না, তবে এ চাঁদাবাজিটা বন্ধ করার জন্য চেষ্টা চলছে। আমার কথা হচ্ছে, সরকার এখানে অ্যাকশনে আছে কিনা, সরকার তো নিষ্ক্রিয় না। চাঁদাবাজি বন্ধে আইন প্রয়োগকারী সংস্থা তৎপর জানিয়ে কাদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সবাই কাজ করে যাচ্ছে, একেবারে বন্ধ করা যাবে এই কথা আমি বলবো না, এটা চলে আসছে, এই কালচারটা হঠাৎ করে বন্ধ করা যায় না, নিয়ন্ত্রণ করা যায়। বাংলাদেশ আজকে সারা বিশ্বের যে অবস্থা, সারা বিশ্বে যে বাজার পরিস্থিতি, বাজার পরিস্থিতি বিশ্বের কোথাও। নোবেলজয়ী মুহাম্মদ ইউনুসকে হয়রানি করা হচ্ছে বলে মার্কিন কংগ্রেসম্যানের বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও নিবিড় করার চেষ্টা চলছে, সম্পর্কে কেন প্রভাব পড়বে, আমার দেশের আইন, আমার দেশের বিচার ব্যবস্থায় কোনো ব্যক্তি যদি তার কৃতকর্মের জন্য শাস্তির মুখোমুখি হয়, বিচারের মুখোমুখি হয়, সে অবস্থায় আমার দেশের বিচার ব্যবস্থার যে স্বাধীনতা, সে স্বাধীনতার উপরে বাইরের কারো তো কোনো কিছু বলার অধিকার থাকবে পারে না। সংক্ষুব্ধ শ্রমিকরা ডক্টর ইউনুসের বিরুদ্ধে মামলা করেছে, সে মামলা চলছে, তাহলে এর মধ্যে বিচার ব্যবস্থা আর বন্ধুত্বের মধ্যে সম্পর্ক কি? এখানে কারো স্বাধীন বিচার ব্যবস্থায় যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে যিনি দোষী সাব্যস্ত হবেন সেটাকে হয়রানি বলা কি ঠিক হবে? তেল এখন দাম বাড়লে বিশ্ববাজারে কোন দেশের থেকে নিজেদের আড়াল করে রাখার। বিএনপির সরকার বিরোধী আন্দোলনের বিষয়ে কাদের বলেন, সরকারের পরিবর্তন চাইলে আরেকটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে, নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের বিকল্প কোনো ব্যবস্থা নেই, যে পরিবর্তন হয়েছে সেটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে হয়েছে, সরকারের জন্য বিব্রতকর এমন কথাবার্তা না বলতে সংশ্লিষ্টদের সতর্ক হওয়ার আহ্বানও জানান তিনি।